যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো, মনের অজান্তে তাদের চক্ষু বেয়ে গড় গড় করে আল্লাহর ঘর মসজিদে পানিগুলো পড়েছিল, আল্লাহর ঘর মসজিদে পানিগুলো পড়েছিল, আর ছাদক পাখির নে তাকিয়েছিল যে হয়তো বা হুজুর আমাকে রেখে দিবেন 12 জনের ভিতরে। আমি তাদেরকে বলছি ভাই ঘরে নামাজ পড়লো সে সওয়াব পাবেন, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কোরআনের প্রতি মহব্বত তার ভুলতে পারে নাই। বিনিময়ে কি হয়েছে জানেন মাননীয় প্রধানমন্ত্রী? আজকে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের খতিব ইমাম সাহেবরা মুসল্লিদের রসানলের শিকার। আমরা যখন আমাদের মসজিদের দায়িত্বশীলদেরকে বলি যে স্যার একটু আসেন, প্রশাসনের লোকেরা এসেছে, আপনারা কোন 12 জনকে নির্দিষ্ট করবেন করে দিয়ে যান, জবাবে কি বলেছে জানেন? আমাদের দায়িত্বশীল আমাকে বলেছে যে হুজুর এটা আপনি যেভাবে পারেন করেন, যদি অতিরিক্ত মুসল্লি হয় তাইলে কিন্তু সেই চাপ আমরা নিতে রাজি না, সেটার আপনি ব্যবস্থা করবেন। পুলিশ সদস্য আমাকে বলতেছে যে হুজুর যদি 12 জনের উপরে আপনার মসজিদে আসে তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে মামলা করবে, বড় অঙ্কের জরিমানা করবে। হে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কার কাছে যাব? আজকে মুসল্লিরা হয়তো বা হাজার হাজার মুসল্লিরা তারা মাইন্ড করতেছে যে আমরা ইমাম সাহেবরা তাদেরকে মসজিদ থেকে বের করতেছি, কিন্তু না হে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো আজকে চাপের শিকার, আমরা আজকে আপনাদের হুকুমের গোলাম, আপনারা আমাদেরকে যেভাবে বলতেছেন সেভাবেই চেষ্টা করতেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সমাধান কি এখানেই শেষ হবে? আজকে গ্রুপিং হচ্ছে যে মসজিদের ইমামকে চেঞ্জ করতে হবে, সকল মসজিদের একই অবস্থা, খোদার কসম গোটা বাংলাদেশের মসজিদের একই অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, আজকে যেহেতু বাজার ঘাট, আজকে শর্ত সাপেক্ষে কলকারখানাগুলি পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্তে আপনার উপনীত হয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে নিয়ে আপনারা কলকারখানাগুলো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে আপনার উপনীত হচ্ছেন, আমার ছোট্ট একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহর রসতে কোরআন নাজিলের মাসে যদি আপনি কিছু শর্ত সাপেক্ষে মসজিদগুলোকে যদি একটু উন্মুক্ত করে দেন, যে যারা অসুস্থ তারা মসজিদে যাবে না, যারা করোনা ভাইরাসের সাথে কিছুদিন ছিল সেবা করছে তারা আসবে না, যারা বিদেশ থেকে নতুন আসছে তারা আসবে না, যাদের পুরনো অনেক দিনের ঠান্ডা কাশি হাঁফানি শ্বাসকষ্ট ইত্যাদি আছে তারা মসজিদগুলোতে আসবে না, সুস্থ সবল যারা আছে তারা মসজিদে আসবে, এবং প্রতি 3 ফিট দূরে দূরে 1 মিটার দূরে দূরে মসজিদে দাঁড়ায়া অতি স্বল্প সংক্ষেপে দ্রুত করে নামাজগুলো শেষ করে তারা মসজিদ থেকে বের হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হয় এটাতে হাজারো লক্ষ প্রশ্নের জবাব আপনি একটা আপনার ব্রিফিংয়ে একটা নির্দেশনায় আপনি সব সমস্যার সমাধান করতে পারেন, যখন আপনি একটু টেলিভিশনে এসে একটু বলবেন যে আপাতত এই রমজান মাসের জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্যে এই লক্ষ লক্ষ হাফিজে কোরআনের চোখের পানিগুলো মুছে দেওয়ার জন্য যদি আপনি একটা নির্দেশ শুধু দিয়ে দেন যে মসজিদের আইনগুলোকে লঙ্ঘন করা যাবে না, আপনি সিকিউরিটি সিআইডির আগায় রাখেন যে যে সমস্ত মসজিদগুলোতে আপনার আইনগুলোকে মানবে না, যদি একসাথে জটলা হয়ে দাঁড়াইতে চায় আপনি সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেবেন, আমরা আপনার সাথে আছি। আমরা আশা করি আমরা মসজিদের ইমাম সাহেবরা যখন মুসল্লিদেরকে একটু বুঝাই তারা আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করে, এই যে মানুষগুলো কেঁদেছে কিন্তু মসজিদ থেকে ঠিকই বের হয়ে গেছে, ঠিকই বের হয়ে গেছে। আমি নরসিংদী শহরে একটা মসজিদে আছি, আপনাকে আমি অবগত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, হয়তোবা আপনার কাছে সেই কথাগুলো যাবে কিনা আমি জানি না, কিন্তু যদি আপনার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার কোনো সচিব, আপনার কোনো পিএস যদি আপনাকে এই জিনিসটা অবগত করায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আপাতত রমজান মাসটার জন্য আপনি মসজিদটাকে একটু শিথিল করে দেন, এই 10 জন 5 জন 12 জনের শর্তটাকে আল্লাহর রাস্তায় আপনি উঠিয়ে নেন, আপনি এতটুকু প্রয়োগ করেন যে অসুস্থ কোন মানুষ মসজিদে আসবে না, আমরা সেটার দায়িত্ব নেব, আমরা সকল মসজিদের মুসল্লিরা সেটার দায়িত্ব নেব, কোনো অসুস্থ রোগীকে আমরা আসতে দেব না, যে কোনো মূল্যে আমরা তাদেরকে প্রতিহত করব, আসবেও না তারা, এবং মুসল্লিদের অন্তরের মধ্যে যে আনন্দের জোয়ার বসবে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে যদি আল্লাহর কোরআনের আওয়াজ চালু হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর দোহাই দিয়ে আমি বলতে চাই আল্লাহর রহমত অবশ্যই নেমে আসবে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব থেকে আশা করতে পারি রহমতের মাসের উসিলায় আল্লাহ এই করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করবেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে করো জোর হাতে আমি আপনার কাছে মিনতি করতেছি, মেহরবানি করে এই 12 জনের এই নির্দিষ্ট নির্ধারিত এই জিনিসটাকে আপনি উড্ডয়ন করেন, কারণ আমরা নিরুপায় হয়ে গেছি কোন 12 জনকে আমরা সিলেক্ট করব। গতকালকে যে 12 জনকে সিলেক্ট করছি তারা যদি দৈনিক পড়তে চায় মসজিদের মধ্যে হানাহানি মারামারি হবে। আপনি দেখেছেন আপনার জন্মস্থান সেই গোপালগঞ্জে গত 1 সপ্তাহ আগে কোন 5 জন মসজিদে নামাজ করবে, এ নিয়ে সংঘর্ষ হয়ে এক যুবক নিহত হয়েছেন। হে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে গোটা বাংলাদেশের চিত্রটা হয়তো বা আমি উপস্থাপন করার শক্তি আমার নাই, আমি আমার মনের কথাগুলো আপনাকে গুছিয়ে বলার মতো শক্তি যোগ্যতা আমার নাই, কিন্তু আপনি তো এদেশের মানুষের জননী, আপনি মানুষের সম্মানের পাত্র, আপনি দেশের সর্বোচ্চ আসনে প্রধানমন্ত্রীর আসনে আছেন। হে মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহর দিকে চেয়ে, রমজান মাসের দিকে চেয়ে, কোরআনের হাফেজদের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের দিকে একটু তাকিয়ে আপনি আল্লাহর রাস্তায় মসজিদগুলোকে শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেন, যে তোমরা 3 ফিট দূরে দূরে দাঁড়াবা, এরকম ভাবে কারোর সাথে কারো জটলা হবে না,
মসজিদে ঢুকার সময়, বের হওয়ার সময় এবং সকাল সন্ধ্যা মসজিদগুলোকে স্প্রে করা হবে, কীটনাশক ওষুধ দিয়ে মসজিদগুলোকে ধোয়া হবে, সেই ব্যবস্থাগুলো আমরা নিব, সেই জিম্মাদারিগুলো আমরা নিব। আমরা আমাদের খাদেমদেরকে প্রয়োজনে নিজেদের পকেট থেকে টাকা বেশি দিয়ে তাদেরকে বেশি শ্রম দেওয়াবো, যেন মসজিদের পুরো আঙ্গিনাগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। হে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার কথাগুলো যদি কোনোদিন আপনার কানে যদি দু একদিনের ভিতরে যায়, আপনি মেহরবানি করে একটা ব্যবস্থা নেবেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতেছি, আপনাদের ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে আপনাদের কাছে আল্লাহর রাস্তে এই ভিডিওটাকে আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে দেন। কয়েক হাজার লক্ষাধিক যদি ভিডিওটা শেয়ার হয়, আশা করি আজকে সন্ধ্যার আগে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমার এই লাইভটা যায়, হতে পারে আমি পৃথিবীর সবচেয়ে একটা নগণ্য বান্দা, আমি একটা জাহান্নামের কীট বলতে পারেন, কিন্তু আমি আমার হৃদয় থেকে এখান থেকে কথাগুলো বলতেছি। মেহরবানি করে এখান থেকে আমি একটা রোজাদার, আমি একজন মুসলমান, আল্লাহকে আমি সাক্ষ্য রেখে আল্লাহর কাছে দোয়া করে এসেছি যে আল্লাহ এই সর্ব যিনি পাওয়ারওয়ালা মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আমি একটু আবদার, একটু দরখাস্ত ওনার কাছে সবিনয় আমি পেশ করবো, আপনি ওনার পর্যন্ত পৌঁছে দিবেন, যেন দেশের মানুষগুলো এই বারো জনের চোখে, বারো জন ছাড়া, এই প্রতাপশালী বারো জন ছাড়া, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা দৈনন্দিন কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই মানুষগুলোর চোখের ওই ওই চাহনিগুলো যেন আমাদের দেখতে না হয়, তাদের চোখের পানিগুলো যেন আমাদের দেখতে না হয়, মানুষের কাছে যেন আমরা ঘৃণার প্রাপ্ত না হই। হে মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহর দোহাই লাগে, আপনি একটু সহৃদয়বান হন, আল্লাহর রহমত নেমে আসবে। আজকে বাজারগুলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ নেওয়ার আপনার প্রশাসনিক বাহিনীর ক্ষমতা নাই, তাদের ক্ষমতার বাহিরে চলে গেছে। মসজিদের মধ্যে ইনশাল্লাহ আপনি একটু উড্ডয়ন করেন, এই লকডাউনটাকে একটু শিথিল করে দেন, আপনি নির্দিষ্ট কোটাটাকে উঠিয়ে নিয়ে আপনি একটু শিথিল করে দেন যে সুস্থ মানুষগুলো যাবে, এই এই শর্তে যাবে, একজন থেকে তিন ফিট দূরে দূরে দাঁড়াবে, কোন রকমের মসজিদের মধ্যে জমায়েত হওয়া যাবে না, ফরজ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুন্নতগুলো তারা বাসা বাড়িতে পড়বে, এভাবে আপনার একটা আইন আপনার ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি দিয়ে দেন। আমি আশা করি আমার আল্লাহ অত্যন্ত দয়ালু মেহরবান আল্লাহ এই পবিত্র মাহে রমজানুল মুবারকের ভিতরে এই রহমানুর রহিম আল্লাহ আমাদের এই দাবিটাকে দূর করবেন না, আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আমাদের আল্লাহ অত্যন্ত দয়ালু। আজকে মসজিদের উসিলায়, হাফিজে কোরআনদের চোখের পানির উসিলায়, হাজার হাজার মুসল্লিদের নামাজ এবং রুনাজারের উসিলায় আমরা এই মহামারী থেকে পরিত্রাণ পেতে পারবো। অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি আমরা আল্লাহর রাগকে গুসাকে বৃদ্ধি করি, আল্লাহর গড় মসজিদগুলোকে যদি শিথিল করে দেই, সীমিত করে দেই, কোরআনের আওয়াজগুলোকে যদি আজকে আমরা বন্ধ করে দেই, হে মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো এই দেশের কিছু নাস্তিক মোর্তাদদের মনের আনন্দ মিছিল হবে, তারা আনন্দ উদযাপন করবে, খুশি হবে, কিন্তু আহকামুল হাকিমের মহান আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান, খোদার কসম আমরা এই ধ্বংস অনিবার্য আমাদের জন্য, এই মহামারী থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হে জনমাননীয় প্রধানমন্ত্রী, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, আমি আল্লাহর রাস্তায় আপনার দেশের একটা ছোট্ট নাগরিক হিসেবে আপনার কাছে আমি ক্ষমা চাইলাম, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এই ছোট্ট মানুষের কথাটাকে একটু মূল্যায়ন করেন, আল্লাহ আল্লাহ তাআলা আপনার মূল্যায়ন করবে। আপনি যদি আমাদের এই ছোট মানুষদের এই প্রাণের দাবিটাকে একটু মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখেরাতের কল্যাণ আপনাকে দিবেন। আপনার বাবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও হয়তোবা এই উসিলা ওনার কবরের মধ্যে জান্নাতের বাতি আল্লাহ জ্বালাইবেন, জান্নাতের হাওয়া ওনার কবর আল্লাহ চালু করে দিবেন। আপনি মেহরবানি করে আমার কথাটুকু গুরুত্ব দিবেন। সর্বশেষ আমার দেশ বিদেশ থেকে মুহূর্তে যারা লাইভে আছেন, আমি ভাই আপনাদের কাছে অত্যন্ত করজোর মিনতি করতেছি, প্রত্যেকের মোবাইলে শেয়ারে গিয়ে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেন, একমাত্র এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কে, কোত্থেকে বলতেছি, আমি কি, আমার দিকে আমি একেবারে ছোট্ট একটা নগণ্য একটা মানুষ, আমি কোনো ভাইরাল লোক না, আমি কোনো বড় আলেম না, আমি কিচ্ছু না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি আল্লাহর একটা বান্দা, নবীজির একজন উম্মত হিসেবে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেন, যেন সন্ধ্যার আগে আগে সে বঙ্গভবনে বা সে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওখান থেকে যেন একটা সাংবাদিক ব্রিফিংয়ের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে, যে কোনো মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বারো জনের সংখ্যাটা যেন উঠায়া এদেশের জাতির মুসলমানদের যেন অন্তরের মধ্যে একটু শান্তির সুবাতাস দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দীর্ঘ হায়াত কামনা করি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, দুনিয়া আখেরাতে আপনার কল্যাণ হোক, এ বলে আমি আমার ছোট্ট বক্তব্যটাকে শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।